আমার প্রিয় ও স্নেহের দু হাজার সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর থার্ড স্যামিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর থার্ড স্যামেটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারে দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঞ্চাশ আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা একে তাকে রয়েছে সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দাও প্রশ্নের মান হাফ করে হাফগুন ছয় সময় সমান তিন প্রথম ট্রেন থেকে এক বাঙালি চাষি শিক্ষক খেলোয়াড় না ডাক্তারবাবু নামলেন হবে ডাক্তারবাবু তাহলে ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন প্রবেশন মেয়ের গায়ে কাদা নুড়ি পাথর না বালি চিকচিক করে হবে বালি তাহলে মেয়ের গায়ে বালি চিকচিক করে পরবৈশ সেদিন ঘাটে একটা পানসি বাজরা ডিঙিনা লঞ্চ পেয়ে গেলাম উত্তর হবে ডিঙি তাহলে সেদিন মহিষেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম পরে বাবুইগিন লিপিদের জন্য জুই বেল টগর না গোলাপ ফুলের রুমাল বানিয়েছিল উত্তর হবে জুঁই পর তাল গাছে বাসা বেঁধেছিল চরুই বাবুই কাক না কোকিল পাখি উত্তর হবে বাবুই তাহলে তালগাছে বাসা বেঁধেছিল বাবুই পাখি পরে আরাম কবিতায় শিশুটির ঘুম ভেঙেছে ভোরে দুপুরে সন্ধ্যায় রাত্রিতে উত্থে ভোরে আরাম কবিতায় শিশুটির ঘুম ভেঙেছে ভোরে দুয়ে দাগের রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান হাফ করে হাফ গুণ ছয় শিন প্রথম মাঠে মাঠে ড্যাশ কাটে ড্যাশ হতে সন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে হিজিবিজি ড্যাশ ড্যাশ আসে যখনই ওই হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ওই ড্যাশ বেলা দেব ড্যাশ ছেড়ে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে প্রশ্ন চন্দনেরই ড্যাশ ভরা শীতল করা ড্যাশ ড্যাশ চন্দনেরই গন্ধ ভরা শীতল করা ক্লান্তি হরা ড্যাশ তিন জোড়া রেখেছি ড্যাশ কুলঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ চাঁদের ড্যাশ দিগন্তহীন ড্যাশ মাঠ চাঁদের আলোই দিগন্তহীন তেপান্তরের মাঠ তিনি তাকে রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রশ্নের মান এক করে এক চার সমান দেখো চারে দাগে রয়েছে নিচের শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও কোণে আর কোণে পার পার প্রশ্নের মান এক করে রয়েছে পূর্ণবাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান এক করে এক ইন্টু দশ সময় সমান দশ প্রথম নৌকাজাত্র কবিতায় নৌকাটি কোথায় বাধা আছে প্রশ্ন সংস্কৃত দিদিমণি সোনার কি নাম রেখেছে প্রশ্ন এক রাতে ফুলপুরিরা কোথায় নেমে এলো প্রশ্ন শিকারীর সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল প্রশ্ন শেয়াল শেষে কী বলে চলে গিয়েছিল পর প্রশ্ন ফসল বিক্রি করে চাষির ছেলে কি পেয়েছিল প্রশ্ন লিপিদের বাড়ির কাছে কি রয়েছে প্রশ্ন হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিল প্রশ্ন বাবুইকে শব্দের মানে কে বলে দিতেন প্রশ্ন কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব দেখে নাও তিনি দাকে রয়েছে এলোমিলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথম হবে স্বপ্ন পরে হবে ক্লোরোফিল পরে হবে বোধদয় পরে হবে দুর্ভাবনা চারিদিকে রয়েছে নিচের শব্দগুলির পার্থক্য দেখো ক কুনে কোণে হবে এক ধারে আর কুনে কোণে হবে নতুন বউ পায়াকারা পার হবে পায়কারা পাড়া পার আর পায়াকার সময় পার হবে নদীর তীর পাশে তাকে রয়েছে পূর্ণবাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও নৌকাযাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাধা আছে উত্তর লিখবে রাজগঞ্জের ঘাটে সংস্কৃতি দিদিমণি সোনার কী নাম রেখেছে নদী মাতৃকা প্রশ্ন এক রাতে ফুলপুরিরা কোথায় নেমেল উত্তর লিখবে পৃথিবীতে শিকারীর সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল উত্তর লিখবে এক বাঘের প্রশ্ন শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল উত্তর লিখবে আঙুর ফল টক পরের প্রশ্ন ফসল বিক্রি করে শাশি সেলে কী পেয়েছিল উ লিখবে অর্থ অপশন লিপিদের বাড়ির কাছে কি রয়েছে উত্তর লিখবে মল্লিক বাবুদের পুরনো বাগান পরের হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিল উত্তর লিখবে রসমুন্ডি প্রশ্ন বাবুইকে শক্ত শব্দের মানে কে বলে দিতেন উত্তর লিখবে তার দিদিমা প্রশ্ন কার লেজ কাঠারির আঘাতে কেটে গিয়েছিল উত্তর লিখবে কাঠ বেড়ালির দেখো পরে তোমাদের প্রশ্ন রয়েছে ছয় দাগে পাশের শব্দগুলির বিপরীত শব্দ লেখো প্রশ্নের মান হাফ করে গুণ চার সময় সমান দুই পরে হচ্ছে পাশের শব্দগুলির অর্থ লেখো প্রশ্নের মান হাফ করে হাফ গুণ চার সময় দুই পরে হচ্ছে পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো প্রশ্নের মান এক করে এক ইন্টু চার সমসমান চার পর হচ্ছে পাশের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সময় সমান চার দশের দাগে রয়েছে যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও প্রশ্নের মান এক করে এক ইন্টু দুই সমসমান দুই শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম হবে বৈশাখ পরে হচ্ছে দুর্গা কাশ বরব, শরৎ নীল আকাশ উত্তর হবে বরফ এবার আমরা ছয় সাত আট এবং নয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব দেখো ছয় দাগে রয়েছে শব্দগুলির বিপরীত শব্দ উপকার হবে অপকার স্বাধীনতা হবে পরাধীনতা গরম হবে ঠান্ডা শাস্তি হবে ক্ষমা পাশাপাশি শব্দগুলির অর্থ লেখো পান্তা ভাত জলে ভেজানো বাসি ভাত নাক সাপ কমল পদ্ম বলাকা সাদা পাখির ঝাঁক পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো শাখা ডাল অরণ্য বন কৃষক চাষী পক্ষী পাখি পাশের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো সারাক্ষণ হসন্ত যুক্ত আ যুক্ত রয় যুক্ত আ যুক্ত কয় হসন্তযুক্ত যুক্ত হসন্তযুক্ত মধ্য হসন্তযুক্ত অ পরে রয়েছে অপরূপ অ যুক্ত পয় যুক্ত অ যুক্ত রয় দীর্ঘযুক্ত পয় যুক্ত অ পরে আছে সিক্স টেন দন্তশাসন্ধ যুক্ত এ যুক্ত কয়াসন্ধ যুক্ত দন্তশাসন্ধ যুক্ত অ যুক্ত টয়াসন্ধ যুক্ত আ যুক্ত দন্তশাসন্ধ যুক্ত ট অসন্ধ যুক্ত অ পাচ্ছে কেলেঙ্কারী যুক্ত এ যুক্ত লয় যুক্ত এ যুক্ত উম যুক্ত কয়াসন্ধ যুক্ত আ যুক্ত রয়াসন্ধ যুক্ত হস্যই দেখে নাও ভালো করে উত্তরগুলো পরে তোমাদের প্রশ্ন রয়েছে এগারো দাগে দু থেকে একটি বাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ তিন সময় সমান ছয় প্রথম বৃষ্টি নামার পরে ভূতেদের অবস্থা কেমন হয়েছিল প্রশ্ন হরিণ ভয় পেয়েছিল কেন ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল প্রশ্ন ঈশবের প্রভু কে ছিলেন তিনি ঈশবকে কোথায় পাঠিয়েছিলেন সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল পরে হচ্ছে দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও প্রশ্নের মান এক করে এক কিন্তু চার সমান সমান চার প্রথম সমগ্র পৃথিবীতে মানুষ কতগুলি ভাষায় কথা বলে পরে কথা বলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি পরে মুখের কথায় সব থেকে ছোট অংশ কোনটি পরে প্রশ্ন ফুটবল মাঠে ছেলের খেলছে দল শব্দটি সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব এগারো কয়টা রয়েছে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল দেখবে বৃষ্টি নামার পর ভূতের সমস্ত জারিজুড়ি ফাঁস হয়ে যায় তার নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে আসে শেষে দেখা যায় ভূত বাবাজি হলো কথকের কাকুর কাগজের ছেঁড়া হবে ছেঁড়া পাতা যাতে কেউ একটা ভূতের ছবি এঁকেছিল ছয়কার দর্শনের ছেঁড়া হবে কথকের কাকুর কাগজের ছেড়া পাতা যাতে কেউ একটা ভূতের ছবি এঁকেছিল হরিণ ভয় পেয়েছিল কেন ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল হরিণ গাছের তলায় ঘুমোচ্ছিল গাছ থেকে কাঠবিড়ালির ছিঁড়ে ফেলা ফলটা হরিণের মাথায় পড়ায় সে ভয় পেয়েছিল এই ভেবে যে আবার যদি কিছু পড়ে প্যা চেঞ্জ করে লিখবে ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে হরিণ তার পায়ের চাপে মাটির মধ্যে থাকা পাখির ভাষা ভেঙে দিয়েছিল পরে রয়েছে প্রভু কে ছিল তিনি ঈসবকে কোথায় পাঠিয়েছিলেন সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল তো লিখবে ইসবের প্রভু ছিলেন রাজা ক্রোসাস রাজা ক্রোসাস ঈশপকে একবার ডেলফিতে পাঠিয়েছিলেন ডেলফি শহরটি সেখানকার পুরোহিতদের ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত ছিল ভালো উত্তরটা দেখে নাও দেখো পরে তোমাদের রয়েছে একদম শেষে তারে নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো প্রশ্নের মান চার প্রথম রয়েছে স্বামী বিবেকানন্দ পরে রয়েছে তোমার দেখা একটি মেলা ভালো করে দেখে নাও প্রথমে তোমরা স্বামী বিবেকানন্দ দেখে নাও আমি আস্তে আস্তে কল ডাউন করছি আমি মুখে বলছি না মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে এর ফলে তোমাদেরই অসুবিধা হবে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতাতে তোমরা নোট ডাউন করে নেবে আমি অনেকটা বড় করে লিখে নিয়েছি তোমরা কিন্তু এটা পড়ে বুঝে তারপরে কিন্তু ছোট করে লিখবে ভালো করে দেখে নাও আমি পয়েন্ট ভিত্তিকভাবে লিখিয়ে দিয়েছি তোমরা চাইলে পয়েন্ট না করতেও পারো ভালো করে দেখে নাও প্রথম পয়েন্ট আছে জন্মগ্রহণ ও বংশ পরিচয় পরে রয়েছে প্রতিভার বিবরণ পরের পয়েন্ট রয়েছে দীক্ষা গ্রহণ পরে রয়েছে দেশ ভ্রমণ পরের পয়েন্ট রয়েছে অর্থাৎ শেষ পয়েন্ট উপসংহার ভালো করে দেখে নাও পরের প্রবন্ধ রচনা রয়েছে তোমার দেখা একটি মেলা ভালো করে দেখে নাও তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষা তৃতীয় শ্রেণির বাংলার কোশ্চেন পেপার ভালো কোয়েশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতেই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাও লাল কালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেলাইকন সে প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর তৃতীয় শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াত্রি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে